আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে দুদিনের ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হোটেল প্রাঙ্গণে আওয়ামী লীগের ফুলের শুভেচ্ছা, বিএনপির বিক্ষোভ, সন্ত্রাসীদের ধরিয়ে দিতে মুসলমানদের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ডেভিড ক্যামেরন ও জেরেমি কর্বিনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন লঞ্চ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে গ্লোবাল উইমেন্স লিডার্স ফোরামে যোগ দেওয়ার পথে দুই দিনের ব্যক্তিগত সফরের অংশ হিসেবে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন সময় বিকেল 4:15 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এই সময় তার সাথে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, মিনিস্টার প্রেস নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, দলের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি লন্ডনের বাকিংহাম রোডের তাজ হোটেলে এসে পৌঁছলে লন্ডনের হোটেল প্রাঙ্গণে অপেক্ষারত বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। হোটেলে প্রবেশের আগে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন। হোটেলের অভ্যন্তরে প্রধানমন্ত্রীর অপেক্ষায় ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধু নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার নবজাতক কন্যা আজলিয়া, বঙ্গবন্ধু নাতনি রেজওয়ান মুজিব সিদ্দিক ববি সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর লন্ডন সফরের অন্যতম উদ্দেশ্য টিউলিপ সিদ্দিকের কন্যা শিশু আজলিয়াকে দেখা। হোটেলে এসেই প্রধানমন্ত্রী টিউলিপের কন্যা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাথে ব্যক্তিগত সময় কাটান। প্রধানমন্ত্রী দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী 18 মে বুলগেরিয়াতে গ্লোবাল উইমেন্স লিডার্স ফোরামে যোগ দেওয়ার আগে দুদিন লন্ডনে একান্ত পারিবারিক সময় কাটাবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরকে স্বাগত জানিয়েছেন বাকিংহাম গেটে তাজ হোটেলের সামনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী। হোটেলে প্রবেশের আগে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। অন্যদিকে বিএনপি ও শরিক দলগুলো প্রধানমন্ত্রীর সফরকালের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সহকারী এডিটর শাহ এম এ হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ, বিএনপি ও জামাতে ইসলামী ইউরোপের নেতাকর্মীরা পৃথক কর্মসূচি দিয়েছে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহর তাজ হোটেলের প্রাঙ্গণে পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ দলের সিনিয়র নেতাকর্মী। আজকে অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশে এত বড় বড় কাজ করার পরে তারপর আমাদের জন্য সময় করে এসে আমাদেরকে দেখার জন্য লন্ডনে এসেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে যে কাজগুলো হয়নি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি, সেই কারণে আমরা লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী জগৎ শেখ হাসিনাকে আজকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে আসছেন, আমরা স্বাগত জানানোর জন্য হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, জাতি লীগ এবং নর্থ ইস্ট আওয়ামী লীগের বিভিন্ন শহর থেকে লুটন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লন্ডন মহানগর যুবলীগ সবাই এখানে উপস্থিত হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য পৌঁছানোর খবর পেয়ে বিরোধী দলের যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা হোটেলের সামনে অবস্থান নেয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ প্রধানমন্ত্রীর সফরের সময়কালে হোটেল প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আমরা মনে করি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার এই হাসিনা কেড়ে নিয়েছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং বাংলাদেশে তার হাতে এই দেশের স্বাধীনতা সুনিশ্চিত নয়। আমরা মনে করি খুন এবং বোম বন্ধ করতে হবে।
এ সময় বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়। শাহ এমিউসাইন, চ্যানেল আই, লন্ডন। লন্ডনে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার লন্ডন সুইটে সব্যসাচী কবি ও লেখক সৈয়দ শামসুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কবির স্ত্রী ডক্টর আনোয়ারা সৈয়দ হক এবং বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী কবি শামসুল হকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দোয়া করেন তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। এই সময় মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। তিনি কবির দ্রুত আরোগ্য কামনা করেন। কবি সৈয়দ শামসুল হক বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসীদের ধরিয়ে দিতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উগ্র ইসলাম বিশ্বজুড়ে প্রচণ্ড সংকট তৈরি করছে, মুসলিমদের সিদ্ধান্ত নিতে হবে তারা সন্দেহভাজন সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দেবে কিনা। মুসলমানদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করার কথা বলে বিতর্কে জন্ম দেয়া ট্রাম্প বলেন, তিনি মুসলিম বিরোধী নন বরঞ্চ সন্ত্রাস বিরোধী। ব্রিটেনের আইটিভি সাথে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তার বক্তব্যকে শুধু রাজনীতিকরা সমালোচনা করছে, বিশ্বের কোটি কোটি মানুষ বরঞ্চ বলছে তিনি ঠিক কথাই বলেছেন। তাকে অজ্ঞ বলে বর্ণনা করায় লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খানের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। I think they're very rude statements and frankly tell him I will remember those statements. They're very nasty statements. ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনে থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের দিন ক্ষণ ঘনিয়ে আসলেও ভোটাররা এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন। তবে ব্রিটিশ জনগণকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে রাখায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও বিরোধী দলীয় নেতা জেরেমি কর্বিন শনিবার পার্লামেন্টের ক্যাম্পেইন লঞ্চ করেছেন। স্যার সেলিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। আজ থেকে 40 দিন পরেই নির্ধারণ হয়ে যাবে ব্রিটেনের বহুল আলোচিত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকবে কি থাকবে না। ওয়েস্টমিনস্টার থেকে ব্রাসেলস, ওয়াশিংটন ডিসি থেকে ঢাকা, নয়াদিল্লি সর্বত্রই টেনশনের মাত্রা বেড়েই চলছে। ইউরোপীয় ইউনিয়নে থাকার প্রশ্নে 23 জুন ব্রিটেনে অনুষ্ঠিত হবে গণভোট, আর এই গণভোটকে কেন্দ্র করে ব্রিটিশ জনগণ এখন দুই ভাগে বিভক্ত। তবে একটি অংশ এখনো কোনো গ্রুপে বিভক্ত না হয়ে উভয় গ্রুপের ক্যাম্পেইনকে নীরবে অবজার্ভ করছেন। Only the British people can and will decide that what we could do on our side was to agree a new settlement for Britain within the EU. এই অবস্থার প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আর লেবার দলীয় নেতা জেরেমি কর্বিন শনিবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন লঞ্চিং করেছেন। দুই নেতাই লঞ্চিং করতে গিয়ে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেছেন, একই সাথে নিজেদের ক্যাম্পেইনের পক্ষে জোরালো যুক্তি ও কড়া বক্তব্য তুলে ধরেছেন। জেরেমি কর্বিন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষের ক্যাম্পেইন লঞ্চিং করতে গিয়ে বলেছেন, ব্রিটেনের সমস্যা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নয়, বরং টরি পার্টি ক্ষমতায় থাকার কারণেই সমস্যা। কর্বিন আরও কড়াভাবে বলেছেন, আমি লেভ বোটের পক্ষে, মানে আমি চাই টরি পার্টি ক্ষমতা ছেড়ে চলে যাক। অপরদিকে ডেভিড ক্যামেরন ইন ক্যাম্পেইন লঞ্চিং করতে গিয়ে বলেন, 23 তারিখ ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিলে হায়ার প্রাইস, চাকরি হ্রাস করা, আর্থিক মন্দাকে ভোট দেওয়া। ইন ক্যাম্পেইনাররা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলে £4,300 করে প্রত্যেক হাউস হোল্ড ক্ষতিগ্রস্ত হবে। এদিকে বরিস জনসন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ক্যাম্পেইন লঞ্চিং করতে গিয়ে বলেছেন, সাফল্য ও সফলতা লাভের সর্বোচ্চ অবস্থানের সুযোগ ছড়িয়ে দেওয়ার জন্যই ব্রিটেনের ইউনিয়ন ত্যাগ, যার মানেই হলো আমাদের নিজেদের সফলতা আরো প্রসারিত ও সমুজ্জ্বল করা। তিনি বলেন, নেপোলিয়ন হিটলার এই পর্যায়ে আউট হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সেই চেষ্টা বড় করুণভাবেই সমাপ্ত হয়েছিল, কারণ এর রয়েছে ভিন্ন এক পদ্ধতি। উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটেন সফরের সময় ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনে থাকার ব্যাপারে ওকালতি করে আলোচিত সমালোচিত হয়েছেন। গত কয়েকদিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হেড ক্রিস্টিন লাগার্ড ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নিও সতর্ক করেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলে রিসেশনের আশঙ্কা রয়েছে। এখন দেখা যাচ্ছে 23 জুনের গণভোট এখন বড় ক্রুশিয়াল এক রাজনৈতিক বাকযুদ্ধে পরিণত হয়েছে। লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। আঞ্জুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার লন্ডন রিজিওনের সদস্য সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার।
পূর্ব লন্ডনের ওয়াটার লিলিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ স্থায়ী কমিটির সদস্য শায়কুল হাদিস মাওলানা হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলি। পরে মাওলানা হাফিজ কয়েস উজ্জামানকে সভাপতি এবং মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে 17 সদস্য বিশিষ্ট আঞ্জুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। প্যারিস বাংলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ইউরোপের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক এনায়েত হোসেন সোহেল যুক্তরাজ্যের আগমন উপলক্ষে পৃথক পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে যুক্তরাজ্যের ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবি এর সভাপতি শাহানুর খান। অ্যাসোসিয়েশন যুগ্মর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ সংগঠক উস্তার আলী, বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন, ইপিবি এর সহসভাপতি ও হিউম্যান রাইটস কমিশনের সাধারণ সম্পাদক তারাউল ইসলাম, যুক্তরাজ্যস্থ কুলা উড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিদুদ্দিন চৌধুরী ও অন্যরা। এদিকে রোববার বিকেলে সাংবাদিক এনায়েত হোসেন সোহেলকে সম্মানে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপল সাহিত্য সংস্কৃতি সংগঠন পল্লেলের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়। সাংবাদিক আলী আহমদ বেবুলের সভাপতিতে ও লেখক আনোয়ারুল ইসলাম অরভির পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টাইমসের অনারারি সম্পাদক নজরুল ইসলাম বাসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুব হোসেন, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাইম চৌধুরী, চ্যানেল আই ইউরোপের বাহার উদ্দিন বক্তব্য রাখে, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আব্দুল হাকিম হাদি, জনমতের ডিজাইনার অপু রায় ও অন্যরা। রোববার ওয়েস্ট লন্ডনের সাউথ হলে অনুষ্ঠিত হল সাউথ হল মেলা 2016। আমাদের প্রতিনিধি চিত্ররঞ্জন সাহা জানান, সকাল 11:30 মেলার প্রধান কর্ণধার শফিকুল আলম মেলার শুভ সূচনা করেন এবং ওয়েস্ট লন্ডন বাংলা স্কুলের পরিচালনায় শোভাযাত্রা শুরু হয়। দুপুরের পর থেকে মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির ভিড়। মেলার ইউরোপ এবং ইউকের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু বাংলাদেশিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলায় রকমারি খাবার পোশাক ও বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচয় বহনকারী বহু স্টল ও ফানফেয়ারের মেলাকে আকর্ষণীয় করে তোলে। নাদিয়া আলী, সৈয়দা রহমান এবং সুবর্ণা রহমানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই দলীয় সঙ্গীত এসে এসো হে বৈশাখ দিয়ে শুরু হয় মেলা আনুষ্ঠানিকতা। মেলার প্রধান অতিথি বীরেন্দ্র শর্মা এবং এলিং হিলিং ডং বারা কাউন্সিলের অ্যাসেম্বলি মেম্বার ডক্টর আঙ্কার সাদা মঞ্চে এসে মেলার সাথে একাত্মতা ঘোষণা করেন, ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন। সাউথ হল মেলায় অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ ও আখি আলমগীরের গান। কবি কাজী নজরুল ইসলামের 117 জন্মদিনকে সামনে রেখে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রাইট আর্টস সেন্টারে নজরুল পরিষদের আয়োজনে কে দুরন্ত বাজাও শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাজিয়া আফরিন ও মিনহাজ খানের পরিচালনায় যুক্তরাজ্যের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় নজরুল সঙ্গীতের বাণী ও সুরের মর্চনায় দর্শকদের বিমোহিত করে তোলে, পাশাপাশি শিশু শিল্পীদের নৃত্যের ঝংকার ও মাতিয়ে তোলে সবাইকে। এই সময় নজরুলের বিদ্রোহী কবিতাও আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে আগতরা বলেন, বিংশ শতাব্দীর বাংলা মননে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংস্কৃত সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানের এই মনোভাবে প্রতিফলিত হয়। পুরো অনুষ্ঠান জুড়ে বিপুল সংখ্যক নজরুল ভক্ত ও দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। যা
ব্র্যাডফোর্ডে চ্যানেল আই ইউরোপের ক্যারাত প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড সম্পন্ন। উচ্চ আদালতের রায়ে রাঘিব আলী কাছ থেকে সিলেটের তারাপুর চা বাগান দখল মুক্ত। বিরতির পর আবার আমন্ত্রণ, আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ব্র্যাডফোর্ডে সফলভাবে সম্পন্ন হয়েছে চ্যানেল আই ইউরোপের ক্যারাত প্রতিযোগিতা সিলেকশন রাউন্ড। শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। ব্রিটেনে বেড়ে ওঠা শিশু কিশোরদের দ্বীনী শিক্ষার প্রতি আকৃষ্ট করে গড়ে তোলা ও সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনের তেলাওয়াত শেখানোর উদ্দেশ্যে আওয়ার চিলড্রেন আওয়ার ফিউচার স্লোগান নিয়ে প্রথমবারের মতো শুধুমাত্র ব্র্যাডফোর্ডের 16টি মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফার্স্ট চ্যানেল আই ইউরোপ ক্রিয়াত কম্পিটিশন ব্র্যাডফোর্ড 2016 এর আয়োজন করা হয় গত 15 মে রবিবার ব্র্যাডফোর্ডের স্থানীয় সাপলা কমিউনিটি হলে। সকাল 9টায় শুরু হয় প্রতিযোগিতা। ব্র্যাডফোর্ডের বিভিন্ন মসজিদ মাদ্রাসার 80 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এতে। শিশু কিশোরদের মনোমুগ্ধকর তেলাওয়াতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান। এতে উলামায়ে কেরাম, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, প্রতিযোগী সহ কমিউনিটির সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুমিনুল ইসলাম। চ্যানেল আই ইউরোপের ইসলামিক ডকুমেন্টারি প্রোগ্রাম আওয়ার মসজিদের হোস্ট শেখ মোহাম্মদ লায়েক মিয়ার সঞ্চালনায় শুরু হয় প্রতিযোগিতা। সিলেকশন রাউন্ডে 4টি গ্রুপের প্রতিযোগী থেকে সেমিফাইনালের জন্য 40 জন প্রতিযোগীকে সিলেক্ট করা হয়। আগামী 21 মে শনিবার স্থানীয় সাপলা কমিউনিটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেমিফাইনাল রাউন্ড। ফার্স্ট চ্যানেল আই ইউরোপ ক্রিয়াত কম্পিটিশন ব্র্যাডফোর্ড 2016 সফল করার জন্য এগিয়ে এসেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে স্পন্সর করেছেন এয়ার ভ্যালি ফ্রোজেন ফুড, শাহজালাল জামে মসজিদ, খিতলি খেসার জুয়েলার্স, এভলিউশন ক্লেম, জিকে ট্রাভেলস, মাংলা ক্যাটারিং, সাপলা কমিউনিটি হল, শাহনাজ মিডিয়া প্রোডাকশন হাউস এবং এম কে এন্টারপ্রাইজ। নতুন প্রজন্মের শিশু কিশোরদের দ্বীনী শিক্ষার প্রতি আকৃষ্ট করতে এ ধরনের চ্যানেল আই এর ভূয়সী প্রশংসা করেন অভিভাবক, উলামায়ে কেরাম সহ সর্বস্তরের লোকজন। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। সমগ্র ব্রিটেন জুড়ে চলছে বৈশাখী আনন্দ উৎসব ও বৈশাখী মেলার আমেজ। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ম্যানচেস্টারের চেতনা সাংস্কৃতিক সংগঠন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী আনন্দ উৎসব। বৈশাখী আনন্দ উৎসবের বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। ম্যানচেস্টারে প্রথমবারের মতো একটু ভিন্ন আয়োজনে চেতনা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে স্থানীয় ফ্ল্যাটপিল পার্কে প্রকৃতির মনোরম পরিবেশে অনুষ্ঠিত হল বৈশাখী আনন্দ উৎসব। বাংলাদেশের জমির উপর খেলা গুড়ি উড়ানো, কাবাডি, রশি টানাটানি ছাড়াও মহিলা ও শিশুদের জন্য ছিল ভিন্ন আয়োজন। মেলায় আগত ব্রিটিশ পার্লামেন্টের এমপি ইভেন লুইস, স্থানীয় কাউন্সিলর ও আগত অতিথিদেরকে সঙ্গে নিয়ে মেলায় আনুষ্ঠানিকতা ঘোষণা করেন সংগঠনের সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক তারিক জুশি। আমরা একটা ছোট্ট পরিসরে চেতনা ইউকে ম্যানচেস্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই মেলা। আমরা লন্ডন, বার্মিংহামের মতো একটা মেলা আয়োজন করতে চাই আগামী বছর। আমরা সকলের
সাহায্য প্রার্থী সহযোগিতা করলে আমরা অবশ্যই একটা বড় পরিসরে শুধুমাত্র বাঙালিদের একটা প্রাণের উৎসব এই মঞ্চেষ্টার আয়োজন করতে পারবো। মেলা শেষে স্থানীয় শিল্পীদের গান মেলায় আগত অতিথিদের মাতিয়ে রাখে। মঞ্চেস্টারের লাটপুরি পার্ক থেকে সুবুর রহমান শ্যামল, চ্যানেল আই। সিলেটের ওসমানী নগর থানার গোয়াল বাজার ইউনিয়নের কাঁচপুরের ইশুপুর গ্রামের পাশে নিজস্ব পৈতৃক জমি বেদখল হয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছে জমির মালিক জেবু বেগম চৌধুরী। রবিবার পূর্ব লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে জেবু বেগম অভিযোগ করেন, গ্রামের প্রভাবশালী মহল তার পৈতৃক জমি দখল করে নিয়েছে। মেজবা জামানের পরিচালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাংবাদিক এ এম এ মতিন। বক্তব্য রাখেন সাংবাদিক আহমদ ময়েজ, এনাম চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম বাসন সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা। বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি মিডল্যান্ডসের উদ্যোগে ছাতকের ঘূর্ণি দুর্গত এলাকার দুস্থ অসহায়দের সাহায্য করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, রোববার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি মিডল্যান্ডসের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এই সাহায্য সহযোগিতার লক্ষ্যে তাৎক্ষণিক £3,000 ফান্ডরাইজিং করা এবং আগামী 12 জুলাই এক চ্যারিটি ডিনারের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি মিডল্যান্ডসের সভাপতি কাজী আঙ্গুর মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এখলাসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ গাবরু মিয়া, আলহাজ খুরশুজ্জামান সোহেব চৌধুরী, আলহাজ আবুল লেস, মাস্টার আমিরুল ইসলাম, আলহাজ আব্দুল হামিদ, কাউন্সিলর নজরুল ইসলাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, আবুল হোসেন প্রমুখ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে সুদূর আমেরিকায় অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে রোববার বার্মিংহামের স্থানীয় রেস্টুরেন্টে বার্মিংহাম আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বার্মিংহামের আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখনের সঞ্চালনায় সভায় শফিক রহমান ও বিএনপির যোগ সাজশে সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় এবং ভীষণ 2021 বাস্তবায়নে সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন আলহাজ আজির উদ্দিন, সৈফুল আলম, কামাল আহমেদ, ফখরুল হোসেন, মোস্তফা কামাল বাবুল, নূর ইসলাম কিসলু, জয়নাল ইসলাম, বার্মিংহাম যুবলীগ সভাপতি ইমদাদুর রহমান সুয়েজ, আলী আহমেদ, মঈন চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার 1 নং কলকলি ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য সাসেক্স বিএনপি সভাপতি ও স্থানীয় বিসিএ প্রেসিডেন্ট এবং প্রবীণ কমিউনিটি নেতা বিশিষ্ট ক্যাটারার আলহাজ রফিক মিয়ার সমর্থনে বিরাট সভার আয়োজন করেছে যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাসেক্স শাখা। এতে বৃহত্তর সাসেক্স বিপুল সংখ্যক ব্যবসায়ী, কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। ব্রাইটনের বোম্বাই রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ক্যাটারার আব্দুল মান্নান, সাসেক্স বিএনপির সাধারণ সম্পাদক তাহিরুদ্দিন আজিজ ও সহসাধারণ সম্পাদক আনসার আলী যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা বক্তিয়ার খান ও অন্যরা। সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট বন্ড কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর হারুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপোর্টের সাবেক কাউন্সিলর আলী হায়দার, সাসেক্স বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহির হোসেন চৌধুরী প্রমুখ। ইতালির মিলানে অনুষ্ঠিত হয়ে গেল ইউনাইটেড সিলেট সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের এমপি এম এ মান্নান। বিস্তারিত মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে।
14 মে শনিবার মিলানের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালির নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক। সংগঠনের সভাপতি রুহিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ময়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাহুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিনা আহমেদ, কনসাল জেনারেল বাংলাদেশ কনসুলেট মিলান, মহিব আহমেদ আহ্বায়ক সর্ব ইউরোপীয় জাসদ এবং আজহারুল ইসলাম শিপার সাবেক ভিপি সরকারি সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা পিয়ার আলী, এরপর সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দকে প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। প্রবাসীদের নানা দাবি ও সংগঠনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন শাহেদ আহমেদ, হাফিজ আমিনুল ইসলাম, আনোয়ার আলী, শাইখুল বারী শামীম, ফয়েজ আহমেদ, জুবায়ের আহমেদ, এনাম তারামিয়া প্রমুখ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নবগঠিত কমিটি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বৃহত্তর সিলেট সহ বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। সুইজারল্যান্ডের বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল। বিস্তারিত জানাচ্ছেন সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। গত রবিবার সুইজারল্যান্ডের ফরাসি ভাষা নিয়ন্ত্রিত ক্যান্টন লুজানের বাইতুল নূর জামে মসজিদের আয়োজনে স্থানীয় একটি গির্জার হলে দ্বিতীয়বারের মতো এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। একমাত্র প্রবাসী বাংলাদেশীদের তত্ত্বাবধানে পরিচালিত লুজানের জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি রাহুল কিনকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আয়োজিত এই ওয়াজ মাহফিলের সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এখানে লুজানে আমরা দলমত নির্বিশেষে ইসলামের ব্যাপারে সবাই একমত, সবাই একটা ফ্যামিলিতে আমরা বসবাস করি। দূর দূরান্তের ক্যান্টন থেকে আগত মুসল্লিদের তিনি ধন্যবাদ জানান। দূর দূরান্ত থেকে জুরিখ, জেনেভা, বার্ন থেকে ভাইয়েরা কষ্ট বা বোনেরা কষ্ট করে এসেছেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসে ইসলামী সংস্কৃতি বিকাশে বিশেষ করে নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশ্বের শতাধিক দেশে ওয়াজ নসিহতকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা মজিবুর রহমান যুক্তিবাদী। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই নিউজ, সুইজারল্যান্ড। শিল্পপতি রাগিব আলীর কবজা থেকে সিলেটে তারাপুর চা বাগানে দখলমুক্ত করা হয়েছে। রোববার বাগান দখলমুক্ত করে তারাপুর চা বাগানস্থ মেডিকেল কলেজ, হোস্টেল ও আবাসিক স্থাপনা ছাড়া অন্যান্য ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেওয়া হয়। প্রায় হাজার কোটি টাকার এই দেবত্বর সম্পত্তি দীর্ঘদিন ধরে রাগিব আলীর দখলে ছিল। সম্প্রতি উচ্চ আদালতের এক রায়ে বলা হয় রাগিব আলী প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগান দখল করেছে। আদালতে ছয় মাসের মধ্যে চা বাগানটি দখলমুক্ত করতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করা হয়। একই সাথে চা বাগান ধ্বংস করে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয় আদালতে। তারাপুর চা বাগানের নিজের দাবি করে রাগিব আলীর পুত্র আব্দুল হাই উচ্চ আদালতে রিট করলে গত 19 জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত বেঞ্চে তারাপুর চা বাগান রাগিব আলীর মালিকানায় অবৈধ ঘোষণা করে 17টি নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে দ্রুত সময়ের মধ্যে চা বাগান এবং খালি জায়গা বৈধ মালিকের কাছে হস্তান্তর করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। বাগানে দখল হাতে পেয়ে সন্তুষ্টি জানালেন দীর্ঘদিনের রাগিব আলীর ভয়ে ভারতে পালিয়ে থাকা সেবায়েত পঙ্কজ কুমার। এ সময় রায়ের অন্যান্য নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রান্টিনে দুদিনের ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হোটেল প্রাঙ্গণে আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা বিএনপির বিক্ষোভ। সন্ত্রাসীদের ধরিয়ে দিতে মুসলমানদের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ডেভিড ক্যামেরন ও জেরেমি কর্বিনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন লঞ্চ। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।